মেয়ে দিয়াছান, ও আমারে ওরে আমি সাতটা বাচ্চা গিফট করছিলাম, ও আবার আমার সাতটা বাচ্চা ব্যাক করছে, গিফট করছে। আসসালামু আলাইকুম, লাস্ট পিজন লাভার চ্যানেলের পক্ষ থেকে আমি নাঈম হোসেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সবার কবুতর সুস্থ আছে। তো বন্ধুরা, আজকে চলে আসলাম নারায়ণগঞ্জ জল্লার পার সোহেল মোল্লা ভাইয়ের বাসায়। সোহেল মোল্লা ভাইয়ের বাসার কবুতরগুলো আজকে আমি দেখব এবং আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ভাইয়ের পুরান ব্লাডের কিছু কবুতর আছে যেগুলা রেজাল্ট করা, তো কোন কবুতরটি কোন রেজাল্ট করা সেই বিষয়ে কিন্তু বিস্তারিত থাকছে এবং ভাইয়ের কাছ থেকে জেনে নিব এখন আমরা কোন পদ্ধতিতে কবুতর পালন করব। যারা নতুন আছেন, ভাইয়ের কাছ থেকে মূল্যবান কিন্তু কিছু টপিক এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে দিবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলের পাশে থেকে। তো বন্ধুরা, আরও একবার স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। বরাবর মতো আপনাদের পাশে আছি আমি নাঈম হোসেন, আমার পাশে আছে সোহেল মোল্লা ভাই। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? ভালো। আমার সাথে আমি মোগুল ভাইও নিয়ে আসছি। তো আমার পাশে মোগুল ভাইও আছে। তো ভাই, আজকে আপনার বাসায় আসলাম, আপনার কবুতরগুলো দেখবো, আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাইবেন। আর একটা বিষয় হচ্ছে, আমি আমার আগের ভিডিওতে বলছিলাম বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড, সর্বোচ্চ পাল্লা আপনার 131 কিলো, কিন্তু এই সোহেল ভাইয়ের কবুতর দিয়েই কিন্তু শুরু হয় যে লং টুর্নামেন্ট বা লং কবুতর ছাড়াছাড়ির ব্যাপারটা। কিন্তু ভাইয়ের কবুতরই সর্বপ্রথম 131-এর রেকর্ডটি গড়ে তোলে। তো আমরা ভাইয়ের কাছ থেকে ভাইয়ের কিছু কবুতর দেখব, ভাইয়ের জেনারেশন সম্বন্ধে জানবো। ভাই, আমাদের একটু দেখান আপনার বাসায় প্রথম যে 131 কিলো থেকে আসা যে কবুতর, ওই জেনারেশন কি ভাইয়ের কাছে এখন আছে? আছে আছে, অবশ্যই আছে। এই যে একটা কবুতর, ওই আমার ওই জেনারেশনের কবুতর, মাদির দিক থেকে হলো 131, আর ওর বাপটা আবার আপনার আমার বাসায় ফোরসাইট আসা। ফোরসাইট টুর্নামেন্ট হয়েছিল আমাদের নারায়ণ সিজন ক্লাব থেকে, 21 কিলোমিটার এবং 31 কিলোমিটার দোনোটাই আমি চ্যাম্পিয়ন হয়েছি। ওই বছরই আবার 65 কিলোমিটার একটা টুর্নামেন্ট হয়েছিল, ওটাতেও আমি চ্যাম্পিয়ন হয়েছি। ওর মাটাও আসছে, ওর বাবাটাও আসছে। তো এই যে 131 কবুতরের লাইন, তো সবচেয়ে বড় কথা কি, আপনি আমি কবুতর পালি শখে, তো এখন এর মাঝে অনেকে আছে কবুতরটার পেশা হিসাবে বেছে নিছে, তো তাদের জন্য কিন্তু অনেকের প্রবলেমও হইতাছে, অনেক প্রবলেম ক্রিয়েট হইতাছে। তো আমি চিন্তা করি যারা শখে পালেন শখটা শখের জায়গায় রেখেন, আর যারা পেশাদার পেশাদার একটা তো অন্য হিসাব। এখন ভাই আমি নতুনদের উদ্দেশ্যে একটা কথা, যেরকম যারা এখন অনেকে হিসাব করে কি যে অল্পতে আমি কিছু আগাম, মানে আমরা যেতে যেতে যেমন অনেকে নতুন কবুতর পালবো, আপনি একটু আর কি নতুনদের উদ্দেশ্যে বলবেন যে কবুতর পালবো এখন। ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ব্যবসায়িক ভাইয়েরা সব ভালো কবুতর দেয় না, হ্যারা তো বেচতে পারলে একটা জিনিস ই, আবার যারা ব্যবসায় করে এটা মাইন্ড করেন না, মানে আমি আমার মনে থেকে বলতেছি যে ওরা কোন হিসাব করে কবুতর কিনলে কিংবা কিভাবে কিনলে যারা আগাইতে পারবো, মানে শর্টকাট একটা রাস্তা কিবা এটা যদি কেউ জিতে হয় মন থেকে দিতে, আর কেউ যদি আপনি ভালো কবুতরটা দেন তাহলে আপনার নাম সে মরার আগ পর্যন্ত বলবো। আপনি ও যদি মুখ দিয়েও না বলো আর অন্তর বলবো। আর আরেকটা জিনিস হলো, আমরা কবুতর পালি সবাই 12 মাস কবুতর পালি, তো 12 মাস কবুতর পালতে গিয়ে আমরা দেখছি শীত আসলে শুধু 4 মাসের জন্য আমরা নিজেরা ঝগড়ার ভিতরে জড়িত হয়ে যাই, আর 8 মাস সবাই কিন্তু একসাথেই থাকি, একটা পরিবারে থাকি। তা আমি সবার কাছে বিনীত অনুরোধ করবো যে আমরা এই 12 মাসটা যাতে একসাথে থাকতে পারি। আর আরেকটা জিনিস বলতে চাই যে এই ঝগড়ার মেন কারণ হচ্ছে যে রেশারেশি শুরু হয়েছে। আপনার আমাদের ঢাকা নারায়ণগঞ্জ সব জায়গায় একটা রেশারেশি শুরু হয়েছে, বা এটা বর্জন করি। আর আরেকটা বলবো যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা তো মাস বিরাক, রোজার মাস আসলে দেখবেন যে আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার মনটা এমন ঠান্ডা হয়ে যাবো। সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিলাম। তো বন্ধুরা, এখন ভাই তো আপনাদের নামাজের দাওয়াত দিল, ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য।
তো ভাই এই যে কবুতরটা আমি দেখলাম 131 কিলো, এটা এটা মাটি কবুতরটা দেখাইছে? হ্যাঁ হ্যাঁ, এটার মেয়ে, ওই 131 এর মেয়ে, 131 কিলো থেকে যেটা আসছে এটার মেয়ে। আরো কিছু নতুন এখানে দেখতে পাচ্ছি, এগুলা কি ভাই? এই যে দেখাই ভাই, বলছিলাম যে উড জেনারেশন যদি আঙ্গুরটা দেখাই। হ্যাঁ দেখাই, জেনারেশন আমি অনেক নাম শুনছি, অনেক মানে যা আরো চমৎকার রেজাল্টও আছে। হ্যাঁ, এটা হলো আমার খয়রি গলা জেনারেশনের কবুতর। এই কবুতরটা টোটাল 6-7টা টুর্নামেন্ট খেলা, ফোর সাইড 2টা টুর্নামেন্ট খেলা, 65 কিলোমিটার টুর্নামেন্ট খেলা, 150 কিলোমিটার টুর্নামেন্ট খেলা, 41 খেলা, 71 খেলা, এটার মানে অসংখ্য রেজাল্ট। এই মাদিটাও নিজের, এখন ওর বিডার বানায় দিছি, এখন আর রোডে দিই না। এই ওর বাচ্চাই আসিফ রহমান নিলয় খিলগড়, ওর বাসা 113 কিলোমিটার আসা, এবং টুর্নামেন্ট অফ দ্য ইয়ার হয়েছে 3 বার ওর মাদি বাচ্চা। ওর বাচ্চা, ওর বাচ্চা। তো আরো কবুতর আছে দেখাই, এই যে এটো 131 কবুতর আমার, এটা আমি আবার একটু মডিফাই করছি। এটার ভিতরে আমি একটু অন্য কবুতর ঢুকাইছি। এই কবুতরটা আমার এই বাসায়, আমার বাসায় এই বছর অনেক দূর থেকে আসা। আমি ওরে বলি কেত্রিনা কায়ে, বলি ওকে আপনার ও মাদি কবুতর, ওরে ধরে রাখা যায় না। সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক ছটফট করে, ওর রূপটা না দেখলে বোঝার মতন না, চোখগুলো খুবই সুন্দর। আর ও কিন্তু লাল গিয়ার, পুরো লাল গিয়ার, এবং হালকা টানা গলা ঘষা, অনেক সুন্দর। আইসে ও বাসায় মিনিমাম 4-5 ঘন্টা বাসায় এসে ফ্লাই করে। ধরে দেখেন কবুতর বৈশিষ্ট্যটা, ভালো কবুতর ধরলি বুঝবেন একটা বৈশিষ্ট্য। দুটা গ্লাস নিয়ে মাশাল্লাহ সুন্দর কবুতর দেখেন, অল লুকটা দেখেন, আসলে দেখার মতো, দেখার মতো। বাজি খেললে নাকি সম্পর্ক খারাপ হয়? আমি বাজি খেলার পর সুমন ডালির সাথে সবচেয়ে ভালো সম্পর্ক হয়েছে। সুমন ডালি কিন্তু 131 বাজি খেলছে, ওর বাসার বেস্ট কবুতর, ওর মারে 50,000 টাকা দিয়ে কিনে আনছে সুমন ডালি। ওর বেজি কবুতরের বাচ্চা মেন মাদিটাই আমার কে দিছে বাচ্চা করতে, বেজি লাইনের। ওর মাটা 50,000 টাকা দিয়ে কিনে আনছে ওরা সুমন ডালি, সুমন ডালি। এই যে ধরে দেখেন বেজি কবুতর, এটা আমার উজ্জানার সেন দিয়ে সেট। আমি দেখাইতেছি উজ্জানার সেনের নর কবুতর গুলা। ৫০,০০০ টাকা দিয়ে কিনে আনে আমাদের সুমন ডালি ভাই, তো সেই লাইনের বাচ্চা এই ভাইয়ের কাছে আছে। আরো কিছু কবুতর আমি দেখাই এই ভিডিওর মাধ্যমে ভাইয়ের, ওই যে ওর জেনারেশন ভাই বলতেছে, ওর জেনারেশন কোনটা? এই যে এটা ওর জেনারেশনের কবুতর, এই যে এটা এটা নর কবুতর। এই ভাই বিটার বানাই দিছেন? এটা বিটার, আমি এগুলো আমার বাড়ি সই করা, কিন্তু এটা বিটার কবুতর করে ফেলছি। এগুলো আর রোডে দিব না, এগুলো আর বাচ্চা 100 কিলো প্লাস অহর সবার বাসায় নারায়ণগঞ্জ ঢুকছে। কবুতর দেখেন ভাই খুবই সুন্দর, দর্শক দেখেন আসলে ভালো কবুতরগুলা মানে দেখলেই বোঝা যায় আসলে এগুলা ভালো। এই যে উড জেনারেশন কবুতর দেখুন, দুটোটা কবুতর খুব সুন্দর, দুটোই নর, দুটোটাই নর কবুতর। এটা আরো আছে 6-7টা আছে কবুতর, আরো 6-7টা আছে উড জেনারেশনের কবুতর। উড জেনারেশনের কি মাদি, মাদি মাদিও আছে, মাদি আছে দেখাইতাছি। এখন আমরা উড জেনারেশনের মাদি কবুতর, এই নর কবুতর দেখলাম, এই যে মাদি কবুতর জেনারেশনে তো নরের মতন সাইজ, উঠতে ওটার মতই, আল্লাহ রহমতে খুব সুন্দর মাদি, অনেক বড় সাইজ, অনেক বিগ সাইজ। এগুলো বাচ্চা করছেন এবার? এটা আমার বাড়ি সই করা, এটা আমার বাড়ি ছাড়া কবুতর, এটাও বিটার করে দিছি। এইটা কত কিলো থেকে আসা? এটা ন্যাশনাল পার্কের শেষ গেট পর্যন্ত। বন্ধুরা এখন যে দাবিটির পাশে দাঁড়ায় আছি, এটা হচ্ছে সোহেল ভাইয়ের বাচ্চা কবুতর রাখার জন্য। তো ওইখানেও আছে বাচ্চা কবুতর, ওগুলো একটু একটু অ্যাডাল হয়ে গেছে, এগুলা একবারে নিউ অ্যাডাল হইছে? না অ্যাডাল না, একবারে একবারে এক দুই পরের কবুতর গুলা। তো এইখানে এদিকটা দেখো, বেশ কিছু কবুতর দেখতেছি, দেখেন খুব সুন্দর একটা সেট আপ। তো এরকম সেট আপ কিন্তু আসলে আমাদের প্রত্যেকেরই প্রয়োজন,
কারো গায়ে কারো ময়লা কিন্তু লাগবে না। এই সেট আপটি যদি আপনি আপনার গাবড়িতে করতে পারেন। দু একটা বাচ্চা আমাদের দেখাইতেন যেগুলো আপনার এই ভালো চ্যানেল আছে, এরকম দু একটা বাচ্চা। এটা কোন কবুতর? এটা এই যে উটের বাচ্চাই, মাশাল্লাহ। এই যে ওর জেনারেশনের একটি বাচ্চা দেখেন, বিগ সাইজ, আল্লাহর রহমতে বিগ সাইজ, চোখ অনেক সুন্দর। ওর মার দিকটা সুমনডালি বেজি মা দিদা করা, ওর মা, ওর মা হইছে আপনার 121 কিলোমিটার আসা, 121 কিলোমিটার সুমনডালি বড় বাজি হয়েছিল, 121 কিলোমিটার সুমনডালির বাসা ওর মা আইছিল, ওর মার দিয়া। আর সুমনডালি থেকে একটা নরান ছিলাম আমি, ওর পাঙ্কি নর ছেলে, ওটা দা বাচ্চাটা করছি, এই বাচ্চাটা সুন্দর বাচ্চা। তারপর এই যে আমার নতুন এই বাচ্চাগুলো, আমার এই বছর নতুন খুব ভালো রেজাল্ট করতেছে, পরকালা লেসকালা বাচ্চাগুলা, মাশাআল্লাহ সুন্দর। তারপরে এই যেখান আমার সিলভার গেলার আছে, আমি এবার সিলভার করতেছি, এই যে আস্তে আস্তে সিলভার হয়ে যাব। এটা কি সিলভার? আমার কাছের একটা ছোট ভাই আছে, মেয়ে দিয়া সান, ও আমারে, ওরে আমি 7টা বাচ্চা গিফট করছিলাম, ও আবার, ও আবার আমার 7টা বাচ্চা ব্যাক করছে, গিফট করছে। তো ওর বাড়িটা হলো ভুইয়াপাড়া, তো এই যে ব্যাপারীপাড়া ভুইয়াপাড়া, ওরে আমি 7টা বাচ্চা গিফট করছি, ও আবার আমার 7টা বাচ্চা গিফট করছে। তাই ওর সাথে কবুতর লিয়ে আমার সাথে লেনদেন আছে, মানে কবুতর নিয়ে তো সবার সাথে লেনদেন করা যায় না, আমার সাথে কবুতর নিয়ে লেনদেন আছে। আমার ভাগিন আছে আরেকটা আমির, মাদের এরশাদ ভাই, আমরা, তারপর হাসান খন্দকার, এদের সাথে আমার কবুতর নিয়ে লেনদেন আছে। তো সবার সাথে লেনদেন নাই কবুতর নিয়ে। তো এই বাচ্চা আছে আল্লাহর রহমতে অনেকগুলো, এবারকে বাচ্চা করছি, যদি আল্লাহ চায় তো মুক্তিল্লাহ সামনে বছর একটা ভালো কিছু করে আসে। তো বন্ধুরা দোয়া করবেন, সবাই সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য, যাতে সামনের 2023 সালের যে লাস্টে যে শীতটা আসবো, ওই শীতে যাতে আমরা একটা ভালো রেজাল্ট ফুয়েল ভাইয়ের কবুতর থেকে দেখতে পাই। তো ভাই এখন একটা আমাদের এই ভিডিওর মাধ্যমে একটা টিপস দিয়ে দেন, যে এই যে এখন যে বৃষ্টি আসছে, হঠাৎ বৃষ্টি আসে, দু একদিন পর পর আবার রৌদ্র প্রচণ্ড, তো এই ওয়েদারে আমরা আমাদের বাচ্চা কবুতরগুলারে কিভাবে ফিড দিব বা কি খাবারগুলা বাচ্চা কবুতরগুলারে দিতে পারি, তো সেই সম্বন্ধে একটা এখন নর্মাল খাবার দিবেন। নর্মাল খাবার বলতে আপনার রেজা, হ্যাঁ, গম, ধান, যদি কবুতরের ছোলার অভ্যাস থাকে ছোলা দিবেন, হ্যাঁ, সাথে গ্রিট দিবেন, গ্রিটটা ধুইয়া শুকাইয়া, হ্যাঁ, বাজার থেকে গ্রিটটা কিনাই না, ধুইয়া শুকাইয়া তারপর দিবেন এখন। হ্যাঁ বন্ধুরা, আমার এর ভিডিও, এর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদের বলছিলাম এখনকার সময় হচ্ছে গ্রিটের পরিমাণটা একটু বেশি, কিন্তু যেদিন বৃষ্টি হবে ওদিন পরিমাণে একবারে ওদিন আবার কমায় দিচ্ছি। আরেকটা PB71 দিবেন, PB71 ঠান্ডার ওষুধটা, খুব ভালো কাজ করতেছে, খুব কার্যকরী একটা ঔষধ। তো নেক্সট, হ্যাঁ, এসটিআই গ্রুপের নেক্সট একটি ভিডিও আসবে এই PB71 নিয়ে, এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার 100% একটি কার্যকারী ঔষধ। তো বন্ধুরা চ্যানেলের পাশে থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, আবারও কোনো নতুন ভিডিওতে ভাইয়ের বাসায় আমি আপনাদের নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর ভাই নতুন চ্যানেল সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট দিবেন, সাপোর্ট দিবেন, তো ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।